আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পলাশ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে। আমি এখানে ইউআই ল্যাবে এসেছি ওয়েব ডিজাইনের উপর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটেনশন করার জন্য। আমাদের সিআই স্যার মোহাম্মদ এমডি জাহেদ আহমেদ চৌধুরী, উনি আমাদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক ছিল। আমরা যেন ফার্স্ট যখন শুনলাম যে আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসতে হবে, উনি আমাদেরকে কিছু গল্প বলছিল। গল্পটা এমন ছিল যে উনি যখন আমাদেরকে মানে আমাদের আগের ব্যাচে যারা ছিল তাদেরকে অনেক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে পাঠাইতো, স্যারে মাঝে মধ্যে আসতো সেখানে দেখার জন্য, দেখতো ল্যাব নাই, কোনো কম্পিউটার নাই, কিচ্ছু নাই এরকম। স্যার আমাদেরকে গল্প বলতো যে এইবার তোমাদেরকে আমরা এমন একটা জায়গায় পাঠাবো যাতে তোমরা সেখান থেকে কিছু নিতে পারো, সেখানে অন্তত ভালো কিছু থাকে, চেক করে পাঠাবে। তারপর থেকে অনেক আগ্রহ নিয়ে ফার্স্ট ক্লাস করতে আসলাম। ক্লাস আমাদের ক্লাস যে মেইন ছিল ক্লাস টিচার, সে ছিল হচ্ছে বাপ্পি স্যার। বাপ্পি স্যার অনেক আন্তরিকতার সাহায্যে অনেক সুন্দর দায়িত্ব সহকারে আমাদেরকে ক্লাস নিত। ইউআই ল্যাবের একজনের কথা না বললেই নয়, সে হচ্ছে আমাদের ডলি আপু। প্রত্যেকটা মুহূর্তে আমাদের খেয়াল রাখতো আমরা কি সব কিছু ঠিকমতো শিখতেছি কিনা, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না কিনা, সবসময় আমাদেরকে খোঁজখবর রাখতো। অতঃপর এটাই বলতে চাই যে যারা আমাদের ছোটো ভাই আছে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টে বা আমাদের ঢাকা পলিটেকনিকে, তাদেরকে আমি রিকমেন্ড করতে চাই যে তোমরা এখানে আসো, দেখো এখানকার আসলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা যে একটা মজা পাবা, এখানে আসলে সেটা পাবা।